নিজে কোনোদিন এক গ্লাস জল খেয়েছিস সাথে করে যে আমায় বড় বড় কথা বলছিস? তোমাকে তো একটু জলই ফোড়ে দিতে বললাম মা। ঘরগুলো কি করে রাখিস? জামা কাপড় কাচতে দিস? জানা পরিষ্কার করে রাখিস? সব তো একেবারে আস্তাকুর হয়ে থাকে। জানা একেবারে ডাস্টবিন, আমি সব পরিষ্কার করে রাখি। যেদিন মা থাকবে না সেদিন বুঝবি হাবুডুবু খাবি। থাক থাক, করে নিচ্ছেন আমি, করে নিচ্ছি চল। থাক, সংসারে আমার কথা কেউ ভাবে না। আমি খালি নিজের মতন কথা বলে যাই আর কাজ করে যাই, কেউ আমার কথার উত্তরও দেয় না। আজ আসুক আসুক তোমার বাবা, সব বলবো আমি, সব বলবো। কন্ট্রোল কন্ট্রোল, খালি মোবাইল খালি মোবাইল। তারিকা একটু যে বসে বসে ওয়েব সিরিজটা দেখবো হয়ে যাইতে, তোমার জন্য তার একটু উপায়ও নেই মা, ভাল লাগে না রোজ রোজ এই দুধ। এই কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, ভালো লাগছে না, মাথা না পুরো একদম হ্যাং করে গেছে একদম। বন্ধুদের সাথে মানে? কাল না তোর পরীক্ষা, যা পড়তে বস। সারাদিন তো পড়ছিলামই, তুমি দেখলে না সারাদিন তো পড়ছিলাম। একটু যাই মাথাটা একটু ফ্রেশ হয়ে আসি, মানে ভাল লাগছে না, মাথাটা জাস্ট হ্যাং করে গেছে। ওদের সাথে আড্ডা দিয়ে আসি, মাথাটা ফ্রেশ হবে একটু। বন্ধুদের সাথে পরীক্ষার আগের দিন আড্ডা? না না, ওই সব থিওরিতে আমি বিশ্বাস করি না যে পরীক্ষার আগের দিন আড্ডা মারলে মাথা ঠান্ডা থাকে। কোনো চিলটিল নয়, যাও যাও গিয়ে পড়তে বসো।
কোনো বন্ধুদের সাথে দেখা করতে হবে না। ঘরে দরজা বন্ধ করো, জোরে জোরে পড়ো যাতে আমি শুনতে পাই। ধুর খাকো তুমি তোমার এই থিওরি নিয়ে, আমি চললাম। আর হ্যাঁ শোনো, ওই তোমার এই থিওরি তোমার কাছেই রাখো, ওই জোরে জোরে পড়াটা আর আমার দ্বারা হবে না, ঠিক আছে? আমি চললাম। এই বাবা, ছেঁড়া ছেঁড়া জিন্স, ছেঁড়া ছেঁড়া জামা, এই পরে বিয়ে বাড়ি যাবি? হ্যাঁ তো কি প্রবলেম আছে এসে? আমি তোমায় বিয়ে বাড়িতে নিয়ে যাবো না। যদি যেতে হয় তুমি এই ড্রেস পরেই যাও, তুমি একা চলে যাও, আমার যাওয়ার কোনো দরকার নেই। ড্রেস সেন্স হয়েছে, সব ছেঁড়া জামা কাপড়। রোজ রোজ নয় রুই মাছ কাতলা মাছ এই সমস্ত খেতে আর ভালো লাগছে না, একটু টেস্টটা চেঞ্জ করতে ইচ্ছা করছে, তাই একটু পিৎজা অর্ডার দিলাম, ব্যাস সিম্পল। খাও, ওই সবই খাও, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো, আমি কিচ্ছু রাখবো না। তো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো তোমরা জানিও, এটা আমার তরফ থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। খেয়ালিদি, খেয়ালিদির কাছে আমি চারবাকে যখন থিয়েটার করতাম, খেয়ালিদির কাছ থেকে আমার অভিনয়ে প্রায় পুরোটাই শেখা। খেয়ালিদিকে দেখতাম, দেখে দেখে আমি ইন্সপায়ার্ড হতাম। ওখানে অরিন্দম দা ছিল, অরিন্দম দা থেকে শিখতাম। সভ্যসাচী চক্রবর্তী, মানে বেনুকাকু ছিল, বেনুকাকুর থেকে আমি শিখতাম, দেখতাম আর শিখতাম ওনাদের থেকে বসে বসে। খেয়ালিদি আমাকে কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে অভিনয় করতে হবে, কীভাবে কথা বলতে হবে, ডায়লগ বলতে হবে, সব কিছু খেয়ালিদি আমাকে শিখিয়েছে। বকে মেরে কখনো ভালোবেসে বলে খেয়ালিদির কাছ থেকে আমার সব কিছু শেখা। তো তাই SBFA স্টোরি ইউটিউব চ্যানেল আছে, সেখানে খেয়ালিদির একটা ভিডিও দেখলাম। তো সেই ভিডিওটাকে আমি ইউটিউবে ডাউনলোড করে তার সাথে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করেছি নিজের মতন করে মা আর ছেলের মধ্যে একটা কনভারসেশন করার। তো মায়ের ক্যারেক্টারে খেয়ালিদির ভিডিওটা আমি ইউটিউব SBFA স্টোরির ইউটিউব থেকে ডাউনলোড করেছি, আর ছেলের ক্যারেক্টারে আমি অভিনয় করেছি, করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও দেখে, আর যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল বাঙালিবাবু সৌরভ, আর লাইক করো প্লিজ। তোমরা সবাই জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, ঠিক আছে? তো দেখতে থাকো আমার চ্যানেল বাঙালিবাবু সৌরভ। তোমরা প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর তার সাথে সাথে এই ভিডিওটা ফেসবুকে আপলোড করেছি, প্লিজ সেটাও একটু তোমরা সবাই লাইক করো অ্যান্ড শেয়ার করে দাও, যাতে সবার মধ্যে ভিডিওটা ছড়িয়ে যায়। আর কমেন্ট করে প্লিজ জানাও কেমন লাগলো আমার কাজ, যদি ভালো লাগে তাহলে বলো, আমি আরও এরকম অনেক ভিডিও ডাউনলোড করে আমি তার সাথে সাথে নিজে অভিনয় করে চেষ্টা করে আরও এরকম ভিডিও বানাবো এবং এডিট করে আবার আপলোড করবো আমার চ্যানেলে আর ফেসবুকে। তো প্লিজ দেখতে থাকো আমার চ্যানেল বাঙালি অক্ষর।